আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব কি করেন, বহুবার কথা দিলেন এই এদেরকে হাঁটাতে হবে হাঁটাতে হবে, আবার ওরাই বসে আছে। কানাইদা অঞ্চল প্রেসিডেন্ট করে দিল একজনকে, করিম সাহেব করে দিল একজনকে, তখন থেকে মেটানোর জন্য কানাইদা আমি জাকির সহ বসলাম পঞ্চায়েত, বিনা সেম মূলে আমরা পঞ্চায়েত মেম্বারগুলোর বিরুদ্ধে নেই, গোষ্ঠীদ্বন্দ্ব মুসলিমের কয়েকটা লোকের বিরুদ্ধে যারা টাকাটা পঞ্চায়েতের তসরুফ করেছে তাদের বিরুদ্ধে, ওদের যদি একটা পানিশমেন্ট দিয়ে দেয় তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই থাকবে না, সবাই তো রেডি আছে। তিনটা চোরের কাছে কোনো লোক নেই, দুইটা তিনটা চোরের কাছে কোনো লোক নেই, গেছে কিন্তু আরও চারটা হাবিবুল চলে এসছে, যে হাবিবুল চারটা এসছে আমরা তাদের পদ দিনে বা টাকার লোভ দিনে, যে হাবিবুলটা গেছে ও পদের লোভে ওকে প্রেসিডেন্ট করবে, লাস্টে কনভিনার দিল সেই হাবিবুলটাকে, টাকা দিবে স্কিম দিবে, আমরা তো সেটা দিতে পারবো না। তার পরিবর্তে আরও ওরা চার পাঁচজন, এতদিন ওদের সঙ্গে যে ছিল কি নামটা আরশাদ, আরশাদ আরও কয়েকজন ওরা নিয়ে দুইবার বটল, সৈবাল ছিল কালা ছিল, তারপরে ডেট হলো অমুক তারিখে ঘোষণা করবো এখানটায় জনসভা ডেকে, তারপরে বিকালের দিকে বলছে আমার মেয়ের অ্যাডমিশন আছে ক্যালকাটা যাচ্ছি, পরে এসে করব। তারপরে পঞ্চায়েত ইলেকশন রয়েছে আর কিছু বিভ্রান্তিকর উদ্ভট কথা কিছু লিডার বলছে, ওটার জবাব দেওয়ার জন্য আর সংগঠনটাকে শক্তিশালী করার জন্য সামনে পঞ্চায়েত নির্বাচন। দাদা বিষয়টা হচ্ছে যে এখানে বেশ কিছু বক্তব্য যারা রাখলেন, আমরা বিগত দিনে ওইটা আমাদের খবরে কভারেজ করেছিলাম, এই গোবিন্দপুর পঞ্চায়েতে একটা ব্যাপক দুর্নীতি সামনে চলে আসছে এবং সেটাকে নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, এটা আপনি আপনার বক্তব্যেও বললেন, এইটাকে নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ রয়েছে আপনাদের দলগতভাবে? দলগতভাবে এটা তো আইনি পর্যায়ে চলে গেছে, কোর্টে কোর্ট কেস হয়ে গেছে, হাইকোর্ট হয়েছে বোধহয়, আইনি পর্যায়ে চলছে, দলগতভাবে দেখি আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব কি করেন, বহুবার কথা দিলেন এই এদেরকে হাঁটাতে হবে হাঁটাতে হবে, আবার ওরাই বসে আছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে গ্রুপিংয়ের কথাটা বারবার, যেখানে গোষ্ঠীগন্ধল মেটাতে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন অনেক কিছু বিষয়ে, তারপরেও এখানটায় এই গোষ্ঠীগন্ধল কোনোভাবে মিটছে না, কী করবেন এই বিষয়ে? গোষ্ঠীগন্ধলটা তো আমি আগেই বললাম যে কানাইদা অঞ্চল প্রেসিডেন্ট করে দিল একজনকে, করিম সাহেব করে দিল একজনকে, তখন থেকে সৃষ্টি, তারপরে মেটানোর জন্য কানাইদা আমি জাকির সহ বসলাম পঞ্চায়েত, বিনা সেম মূলে আমরা পঞ্চায়েত মেম্বারগুলো আসলো, তারপরেও এরা এখন শুরু করলো জাকির সাহেব খের, যে একটা কমিটি করে দেওয়া হলো পঞ্চায়েত পরিচালনার, কমিটিকে বাদ দিয়ে ওরা অ্যাভয়েড করে যাচ্ছে, ধরুন যে প্রায় 60% লোক বঞ্চিত থাকলো পঞ্চায়েত থেকে, এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বটা আরও বাড়ে গেল। তো সামনে তো পঞ্চায়েত নির্বাচন, তো আবার কি এই গোষ্ঠীগন্ধলকে ঘেরে মানে জেরে এই গোবিন্দপুরে যে আবার যে একটা কোনো মানে উত্তপ্ত হয়ে উঠবে না, কি ভাবছেন? গোষ্ঠীদ্বন্দ্ব তো দলের বিরুদ্ধে নেই, গোষ্ঠীদ্বন্দ্ব মুসলিমের কয়েকটা লোকের বিরুদ্ধে যারা টাকাটা পঞ্চায়েতের তসরুফ করেছে তাদের বিরুদ্ধে, ওদের যদি একটা পানিশমেন্ট দিয়ে দেয় তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই থাকবে না, সবাই তো দলেরই, গোষ্ঠীদ্বন্দ্ব হলো কিন্তু আমরা সবাই দলেরই, সবাই দলের বাইরে কেউ না। আরে তাদেরকে কি করে, ওরা যেদিন ডাকে সেদিন এই প্রশ্নটা করেছিলেন ওনাকে, বিধায়ক নাই কেন, সেদিন করেননি আজকে করছেন। উন্নয়নের কাজ করতে এসে তারা যদি এখানে কাজও করতে না পারবে গোষ্ঠীগন্ধলের জেরে, স্বাভাবিকভাবে সেই উন্নয়নটাও ব্যাহত হবে। কাজ ঠিক করবে, পাবলিক রেডি আছে, তিনটা চোরের কাছে কোনো লোক নেই, দুইটা তিনটা চোরের কাছে কোনো লোক নেই, এই তো হলো 6 কোটি টাকার কাজ দিয়েছিলাম এই গুডাউনটা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে, আর রাস্তার কাজ চলছে, তো পাবলিক রাস্তা ঠিক বুঝে নিবে, ওই চোররা সামনে আসতে পারবে না, বাড়ি থেকে কোথাও যেতে পারছে না। এই তারপরে কিছুদিন আগে আমরা একটা হাবিবুল গেছে তো আরও চারটা হাবিবুল চলে এসছে, যে হাবিবুল চারটা এসছে আমরা তাদের পদ দিনে বা টাকার লোভ দিনে, যে হাবিবুলটা গেছে ও পদের লোভে ওকে প্রেসিডেন্ট করবে, লাস্টে কনভিনার দিল সেই হাবিবুলটাকে, টাকা দিবে স্কিম দিবে, আমরা তো সেটা দিতে পারবো না। তার পরিবর্তে আরও ওরা চার পাঁচজন, এতদিন ওদের সঙ্গে যে ছিল কি নামটা আরশাদ, আরশাদ আরও কয়েকজন ওরা সব চলে এসছে, যে এদের সঙ্গে থাকা যাবে না। তো আগামীতে এটা তো জেলা প্রেসিডেন্টের হাতে বর্তায়, আমি জেলা প্রেসিডেন্টকে রিপোর্ট করেছি, দেখি কি করে, দলের সেম্বুল যারা পাবে তারা তো দলের হয়েই করবে কাজ, দলের বাইরে তো কি, এখানটাই তো দলের পরে কারো রাগ নাই রে ভাই।
আপনারা কোথাটাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছেন? মুষ্টিময় তিনটা দুইটা লোকের পরে রাগ, তিনটা লোকের পরে কারো পরে রাগ নাই দলের। আইনি রাস্তাঘাট তাও লোকদের ক্ষোভ নেই, কোনো কিছু নেই, কিন্তু এই তিনটাকে হাঁটাতে হবে। মানে তিনটা শুনলেন, প্রধান উপপ্রধান আরো দুই একটা রয়েছে ওদের আশপাশে জেলা জামন্ডার। তারপরে ডেট হলো অমুক তারিখে ঘোষণা করবো এখানটায় জনসভা ডেকে, তারপরে বিকালের দিকে বলছে আমার মেয়ের এডমিশন আছে ক্যালকাটা যাচ্ছি পরে এসে করবো, তারপরে বাস নোটলাম। তখন কি করবে মানুষ যখন সহ্য সীমার বাইরে যাবে? 10 বছরের জালাল মেম্বারকে উঠায় ঢুকাই দিল কেস। ও সত্যি কথা বলতেছিল, ও মেম্বার বর্তমান রানিং, পঞ্চায়েত সমিতির মেম্বার রানিং, তোমার ইয়ে মফিজুদ্দিন, ওকে কেস দিয়ে পিটাই নিয়ে বেড়াচ্ছে যেহেতু এর আওয়াজ তুলেছে এই দুর্নীতি হয়েছে। না, ইনার একটাই দেখেছি, ইনি খুব সজাগ লোক আছে, আমার কথা আপনার কথা শুনো না, উনি নিজেও ভেরিফাই করে দেখেন। ইনি বলতে কার কথা বলছেন? এসপি সাহেবকে। এটাই আমার ভালো লাগে যে উনি নিজের প্র্যাকটিক্যালটা দেখেন, কারো কান দিয়ে শুনেন না। দেখেন যে এমএলএ সাহেব বললো ওনার কথা কোনো খারাপ নয়, বাস্তব। আমরা ওনার সাথে ছিলাম, যে ওনার সাথে থাকার কারণে আমরা ওনার নেতৃত্বে হিসাবে আমরা 2 সাল পাড়ায় লড়াই করলাম। লড়াই করার পরে আমাদের যখন একটা নির্মাংসার দিকে আসলাম, ইসলামপুর এসপি সাহেব ছিল, এডিলেন এসপি ছিল, আইসি ছিল, জেলা প্রেসিডেন্ট ছিল, আবার বিধায়ক সাহেব ছিল, যখন আমাদেরকে দুই দলকে বসে এসপি সাহেবের ওইখানে আমাদেরকে দুই দলকে আবার পুনরায় মিলা দিল, যে দল টিএমসি দল, দল একটাই, যে মিলেমিশে থাকতে হবে। যা কিছু তোমাদের নিজেদের পাওনা লেনার ব্যাপারে যে ঝগড়া হয়েছিল ওটা মন থেকে মিশে ফেলা দো। তারপরে সেই দিন আমি এমএলএ সাহেবের বাড়িতে গিয়েছিলাম, এমএলএ সাহেব বাড়িতে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার বুথ প্রেসিডেন্ট ঠুনুবাবু ছিল আমার সাথে। তো সেই রাতে আমাকে এমএলএ সাহেব একটা কথা বললো যে প্রত্যেকটি বুথের দুটা দুটা করে নাম দাও। তো আমি এমএলএ সাহেবকে ওখানে জিজ্ঞাসা করলাম নাম কী, সে নামগুলো দেবো। তো আমাকে বললো টিকিটের নাম দেন, যে কাউকে জানাবো না। তো আমি ওখানে এমএলএ সাহেবকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার আপনি তো আমাদেরকে দুই দলকে মিলা দিলেন বা গোবিন্দপুর পঞ্চায়েতটা মিলা দিয়েছেন, এখন আপনি আবার বলছেন তো ওই দু, আমি যখন ওখানে জিজ্ঞাসা করলাম আমাদের সাথে তো দায়মূল্য আছে, উপপ্রধান বা সুইটও আছে, ওনাকে নিয়ে ওনাদেরকে নিয়ে বসে আমরা টিকিটটা সিলেকশন করবো। তো এমএলএ সাহেব আমাকে বললো যে ওনাদেরকে উনি বসতে হবে না, আমাদের যেটা গ্রুপ আছে সেই গ্রুপটা। তো আমি এমএলএ সাহেবকে বলেছি যখন আপনি আমাকে মিলা দিয়েছেন আপনি আমার যতটুকু ভালো, কানাইয়া সাহেব আমার সেটুকু ভালো, ব্লক প্রেসিডেন্ট আমার সেটুকু ভালো, যখন আমি দল করছি টিএমসি, তো টিএমসির নেতা যত মান্যমান্য নেতা আছে আমি সবার কাছে যাবো, আমি গ্রুপ বাজি হয়ে থাকবো না। এবার আরেকটা কথা আমি শুনলাম যে এক হবিবুল রহমান গিয়েছে 4টায় আসছে, বাস্তব কথা দল করলে যাতে পারে আসতে পারে। এমএলএ সাহেব বললো টাকার লোভে পদের লোলে পদের লালচে, পদ পদ উনি আমাকে নিজে বলেছিল যে দল হয়ে কাজ করো, পদ তোমাকে সঠিকভাবে চুনে নেবে, যা দলের কাজ করবে সেটাই দল চুনে নেবে, দলের কী মর্যাদা আছে তাকে পদ দিবে। তা আমি আজকে দলের ভালো মন্দ যারা কাজ করেছি দল ভালো মন্দ চুনে দেখেছে, দেখার পর আমাকে যা গোবিন্দপুরের একটা ইলেকশন কমিটির যে কর্মীরা পদ দিয়েছে আমাকে সেটা আমি পালন করছি। এবার কোনো নেতা যদি আমাকে ব্যক্তিগত বা গ্রুপবাজি করতে পারে সেটা তো আমি করবো না, যাতে আমি টিএমসি পার্টির দল করছি আমার সবাই ভালো, আমার কেউ খারাপ নেই, যাদের উপরে উত্তর নেতৃত্ব আছে সবটাই ভালো। আমি আবার বললাম ভাবছি আমি এদিকে ব্লক প্রেসিডেন্টের কাছে যাবো না ওদিকে যাবো, এটা আমি করতে পারবো না। দেখেন এবার আমার বিরুদ্ধে কেউ যেন অভিযোগ করে করতে পারে, ওই অভিযোগটা করার জন্য ভালো হয়েছে সেটাই ভালো। এবার একটা কথা আমি যেটা শুনলাম, আমিও তো ওই দলে ছিলাম, এই যে পুকুর চুরি ব্যাপার নিয়ে বলেছে, যারা পুকুর চুর বলেছে উনি তো খুব চোর, এলাকার মানুষের
কত স্কিম করেছে, নুকরি চাকরি করে টাকা খাইছে, বাড়িতে থাকতে না পারে, ইসলামপুর যা বাড়িতে থাকছে, সেই লোকটা আবার নেতা কী পাবে যখন নিজের বুটটা সামলাতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকছে, তো উনি আবার কীভাবে নেতা হবে? মানুষের জনগণের নেতা হতে গেলে জনগণের প্রতিনিধির কাজ করতে হবে, আপদ বিপদে মুশকিল মুশকিলের দাঁড়া থাকতে হবে। উনি তো নিজের জায়গাটার দাঁড়া থাকতে পারছে না, তাহলে উনি আর কীভাবে দলে কাজ করবে, কীভাবে নেতা হবে? উনি কি যা যুবের আছে, যেমন আমাদের রমজান আছে, রমজানে অঞ্চল প্রেসিডেন্টের ব্যাপার বলছে, উনি শিলিগুড়ি থাকবে, গোবিন্দপুর পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতের জনগণের সাথে দেখা সাক্ষাৎ নাই, মানুষের সাথে পরিচয় নাই, তো ওনাকে কীভাবে নেতা মানবে? এখন যদি এমএলএ সাহেব আমাদের ওনাকে নেতা বানা দেয়, তা আমরা মানে নেব? এটা কোনো হতে পারে না, অসম্ভব, এটা আমরা কোনো দিন মানে দিতে পারবো না। এবার যুবের কাগজ চোর বলছে, যুবের খুদে চোর, তো ওকে জিজ্ঞাসা করতে পারতেন যে উনি কত নুকরি চাকরি নিয়ে টাকা নিয়েছে, এলাকা ঢুকলে পর কুকুরের মতো পথর দিয়ে মারা দিবে। এবার দুর্শা কাউকে চোর বলছে, আগে নিজের মনটাকে ও ভাই সাহেবকে পরিষ্কার করতে বললেন, তারপরে কারো বিরুদ্ধে কথা বলতে বলেন। আমার নাম হবিবুর রহমান উর্ফে হাবা, এখন গোবিন্দপুর জিবির কর্মিলার রানী। প্রথমত আমি বলবো যে ওই রকম দু চারটা লোককে ওরা সামনে নিয়ে এসে বলুক যে আমার কাছ থেকে সরাসরি কোনো কাজের বিনিময়ে প্রধান কোনো টাকা নিয়েছে, আর তাই যদি হয় তো তৎক্ষণাৎ আমি আমার রিজিশন দেবো, তৎক্ষণাৎ দেব। যদি পাঁচ টাকার কথা, কোনো পাঁচ বছরের কথা এই মধ্যে যদি কোনো গ্রাম মানে জনসাধারণ বলে থাকে যে আমার কাজের বিনিময়ে পাঁচ টাকা নিয়েছে প্রধান সাহেব, তো আমি তৎক্ষণাৎ রিজিশন করব। কথা আছে যে পুকুর চুরি যে এই বারবার বলছে, এটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ বিডিও বিশ ইনকোয়ারি করেছে, দেখেছে, এবং এখান থেকে ওরা মানে না হয়ে ওরা হাইকোর্ট চলে গেছে, আমার বিরুদ্ধে কেস করেছে, কেস করতেই পারে, কেউ আইনের ব্যাপারটা আইন দেখবে, যদি আমাকে দোষী সাব্যস্ত হয় তার যা শাস্তি দেবে আমাকে মানতে হবে, আমি তো আইনের অবমাননা করতে পারবো না। আর দ্বিতীয়ত মানে আমরা যে বডিটা জিতে আসছিলাম ওর মধ্যে আমাদের এলাকায় পাঁচ ডিমটি মজাতে দুজন মেম্বার আছে, তো ওই দুজন মেম্বারও যদি চুরি করেছে, ওরা বলুক, প্রথমে স্বীকার করুক যে আমরা চুরি করেছি, তাহলে আমরাও চোর, সবাই মিলে করেছি, আর যদি না করি তাহলে কেউ চুরি করে নাই, আমি তো জানি যে চুরি করি নাই, আমরা কোনো ক্ষেত্রেই চুরি করি নাই। যা যুগে ইন্টারনেট যুগে মানে এরকম পঞ্চায়েতের কিছু কাজকর্ম করে দিয়েছে, যা আমাদের পঞ্চায়েত সবসময় একদম লিগ্যাল কাজে হয় এবং অবৈধ কোনো কাজ হয়নি। এইটা গত মিটিংয়েও আমি বলেছি যে যখন গত পঞ্চায়েত হয়েছিল, চেয়ারম্যান সাহেব, ব্লক প্রেসিডেন্ট আমাদের বিধায়ক হামিদুল সাহেবও এই কথাটাই বলেছিলেন যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট লড়েন, যারা জিতবে তারাও তৃণমূল, যারা হারবে তারাও তৃণমূল। তো আমরা ১৩ জন জিতছিলাম, দুজন ওদের এসে জিতছিল, তারপরে একজন বিজেপি থেকে জিতছিল, তো আমরা তো পঞ্চায়েতে কাউকে বলিনি যে এটা আমাদের বিরোধী, এটা আমাদের বিজেপি, বিজেপিটাও বিজেপিটা বিরোধী ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে যোগদান করে, আমাদের দলে যোগদান করে ও তৃণমূল, আমরা তো সমানভাবেই চলেছি, আমাদের কারকে কোনো মানে খারাপ চোখে দেখিনি, সবাইকে সমান কাজ দিয়েছি, কাজ করেছে পঞ্চায়েতের, স্যার ভাই জনগণ তোমাদেরকে জিতাই নিয়ে আসছে, তুমি কাজ করো। আর আমরা কি বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসবো নাকি যে আপনারা আসেন আমাদের পঞ্চায়েতে কাজ হচ্ছে, আপনারাও থাকেন, এরকম তো আমাদের আপনাদের পঞ্চায়েতে আসেন, যদি কোনো লোক এরকম যদি প্রমাণ করে দেয় যে আমি একটা কাজের জন্য আসছি, প্রধান সাহেব করে দেয় আমাকে বিরোধী বলে কাজ করে দেয় নাই, আমি তৎক্ষণাৎ রিজিগনেশন দেব। এই সম্বন্ধে আমার কিছু জানা নাই, ওরা নিজেরা কেউ কিছু বলতেই পারে, আমাদের ব্লক প্রেসিডেন্টও আমাকে বলে নাই, আমাদের প্রেসিডেন্টও অঞ্চল প্রেসিডেন্ট যে আছে উনিও বলেন নাই, কে কি বলেছে আমরা কেন শুনব? আমাকে যখন ব্লক প্রেসিডেন্ট বলতো যে তোমাকে রিজিগনেশন দেব, আমি চিন্তাভাবনা করতাম, ব্লক প্রেসিডেন্ট নেতৃত্বে আছে ওনার চিন্তাভাবনা করতাম, আমি আমাকে তো দল বানিয়েছে, তো আমাকে দলের মর্যাদাটা রাখতে হবে,
এরকম কোনো কথা হয়নি। ওরা নিজেরাই বলছে যে অমুক প্রেসিডেন্ট হচ্ছে, রমজানের নাম ধরে বলছে। তো রমজানকে তো আমরা চিনিই না ভালো মতো, গোবিন্দপুরের 90% লোক ওকে চিনে না, তোকে অঞ্চল প্রেসিডেন্ট বানাই দিবে। তো এটা তো আমরা বলি না, ওরা নিজেরাই বলেছে, যারা বানাবে তারাই বলেছে হয়তো, আমাদের কোনো মানে এটা আমাদের নলেজে নাই, এটা আমরা শুনিও নাই। দেখেন যারা নিজে এলাকার কাজ লোকের কাছে মানে খারাপ চোখে আছে, ওরা সব সময় অন্যকে খারাপ করার চেষ্টা করছে। গোবিন্দপুরের মাটি এত শক্ত যে কেউ কাকে কালি মাখাতে চাইলে এটা সম্ভব হবে না। আমরা তৃণমূল দলকে কালি মাখাতো করতে দিব না। জুয়ে তো নিজেই একটা চিটার, ও 2013 যে একটা IBS প্রকল্প ছিল, তার যে রাসায়নিক মানে যে জৈব সারের যে ইয়ে ছিল, তো ও শ্রীকৃষ্ণপুরে একটা জায়গায় গোবর আর কিছু মাটি মিক্স করে আর এই ছাইগুলো মিক্স করে জৈব সার বানিয়েছিল। এটা আমি চেয়ারম্যান সাহেবকেও বলেছিলাম, যে চেয়ারম্যান সাহেব তখন বলছিলেন যে জৈব সারের তো কোনো ইয়ে হয় না, পরীক্ষা হয় না, এটা কিছু বলার নাই। তো এরকমও ব্যাপার আছে, যে নিজে চোর সে অন্যকে চোর বলবে। মানে আজকের সভা থেকে কিছু লোক দলকে কালিমাক্ত করার জন্য মানে যেটা প্রচেষ্টা চালাচ্ছে, তো এটা ব্যর্থ হবে ওদের। আমরা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আছি এবং ভালো পজিশনে আছি। আমরা আমাদের সংগঠনের কাজ চালিয়ে যাব এবং দলকে কালিমাক্ত করতে দেব না, ওদের সব মানে ধান্দাবাজি ব্যর্থ করে দেব। কি নাম আপনার? প্রধান, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। আমরা যেতটুকু কাজ করেছি, আমরা দলের হয়ে কাজ করেছি, দলের জন্য করেছি। যারা দলের যারা কালিমালা করার জন্য চেষ্টা করছে তাদের উপরে আমরা দাপন করছি, যেন দলকে নষ্ট না করে। এরা দলকে নষ্ট করার জন্য অপুর চেষ্টা চালাচ্ছে। আমরা দল বাজার জন্য আজই আমরা দল বাজাবো, যেইভাবে দল বাজতে হয়, যেইভাবে বলক নেতৃত্ব আমাকে দিচ্ছে, যেরকম জেলা নেতৃত্ব দিচ্ছে, আমরা ওইভাবেই চলছি। দলকে আমরা কোনোদিন কালিমালিত করতে দেব না, দলকে আমরা বাজায় রাখতে করলে যা করতে হয় করব। আমার কোনো জেলা আমার যে অঞ্চল প্রেসিডেন্ট আছি আমাকে দলের দায়িত্ব দিয়েছে, দলকে দেখতে হবে আমাকে। আমি তো ওরকম লোককে দেখব না, চিটারবাজি করতে, টাকা চুরি করতে, ধান্দা করতে, ওইগুলার লোক আমার বগলে আসতে পারবে না, আমি আসতেও দেব না। আমার নাম নুরুদ্দিন, অঞ্চল সভাপতি।